প্রথম দফার লোকসভা নির্বাচনে 102 কেন্দ্রে ভোট গ্রহণ, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। বঙ্গের ভোটারদেরকে বাংলাতেই বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইভিএম ক্লিয়ার না করে ভোট প্রক্রিয়া শুরু জলপাইগুড়ির ধূপগুড়িতে, হয় ভোটের টুকরো খবর নিয়ে আজকের ভোটের ডায়েরি। ২০২৪ লোকসভা নির্বাচনে প্রথম দফায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 102 কেন্দ্রে ভোট গ্রহণ। 102টি কেন্দ্রের মধ্যে বাংলার 3 কেন্দ্র, উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট গ্রহণ। লোকসভা ভোটে প্রথম দফায় ভোটে বঙ্গের ভোটারদেরকে বাংলাতেই বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গবাসীকে সুদৃঢ় সরকার গঠনের জন্য আবেদন করেন তিনি। এক্স হ্যান্ডেলে টুইট করে বার্তা শাহ। ধূপগুড়ি ব্লকের 15/128 নম্বর বুথের বাইরে অস্থায়ী ক্যাম্পে মৃত্যু সিপিএম কর্মী প্রদীপ দাসের। আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভোট আবহে শোকের ছায়া এলাকায়। আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ভোট দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচন কমিশন ভালোভাবেই কাজ করছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে মত মানিকের। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় শুক্রবার সকাল সকাল শান্তিনগর বৌবাজারে প্রাথমিক বিদ্যালয়ের 46 নম্বর বুথে ভোট দেন বিধায়িকা। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। ইভিএম ক্লিয়ার না করেই ভোট প্রক্রিয়া শুরু, এ ছবি ধরা পড়ে জলপাইগুড়ি ধূপগুড়ি সাকুয়াঝোড়া 15/214 নম্বর বুথে। 74 জনের ভোট পড়লে ইভিএম এ ভোটের সংখ্যা পৌঁছে যায় 128-এ। প্রিজাইডিং অফিসারের গাফিলতির অভিযোগ তোলেন তৃণমূলের পোলিং এজেন্ট। ইভিএম এ গণ্ডগোলের অভিযোগ স্বীকার করেছেন প্রিজাইডিং অফিসার। উত্তরবঙ্গের 3 কেন্দ্রে ভোট গ্রহণ, উত্তরবঙ্গ মানেই চা বলয়। 2024 ভোটে চা শ্রমিকদের মধ্যে ভোটদানের উৎসাহ বেশ দেখা যায়। শুক্রবার বিভিন্ন বুথে বুথে ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। লোকসভা ভোটে প্রথম দফাতে উত্তরবঙ্গের 3 জেলায় ভোট, দক্ষিণবঙ্গের যাদবপুরে ভোটের এখনো বেশ কিছুদিন বাকি। শেষ দফায় হতে চলেছে ভোট এই কেন্দ্রে। শুক্রবার সোনারপুর রাজপুরে প্রচারে দেখা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ফুলতলা থেকে রামনগর পর্যন্ত পথে প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সারেন প্রচার। প্রচারের মাঝে এই গরমে খাবারের মেনুতে কি কি রেখেছেন তিনি জানালেন প্রার্থী। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল গ্রামে সস্ত্রীক ভোট প্রচারে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ভোটে জয় নিয়ে আশাবাদী প্রার্থী। শুধু প্রার্থী নন, তার পাশাপাশি তার পরিবারও সমানভাবে জয় নিয়ে আশাবাদী।